বিজেপি সরকারক ফেসিবাদী সরকার আখ্যা আসু নেতৃত্বর কিছুদিন পিছত উশাহ নিশাহত কর লগাব বলে সরকারক কটাক্ষ করে আসুর অধিবেশনস্থলীর প্রায় সরকারক হুঙ্কার আসুর নেতৃত্বর সরকার আসলে কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়নের আসনি নাই হিতাধিকারীর সৃষ্টি করে আছে ভোটর স্বার্থত রাজ্য ঋণত পুত গেছে আর সেখানে এনেকা কামব করে আছে ইয়ার পিছত বিবাহ বিবাহপাশত আবদ্ধ হলে কর দিব লাগিব আঠমঙ্গলাত বেশি ব্যঞ্জন ব্যবহার করলে কর দিব লাগিব এনেকা সিদ্ধান্ত লোবলেও গৈ আছে সাগে ইতিমধ্যে কংগ্রেসে আরম্ভ করেছে ঠায়ে ঠায়ে প্রতিবাদ এয়া তেজপুরের দৃশ্য তেজপুরক কংগ্রেসে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সকলো বস্তুতে খালি কর দি আছে এই সরকারখনে জাতি মাটি ভেটি রক্ষার স্বার্থত যে সরকার গঠন করেছিল এতিয়া আমি দেখিছো জাতির টেটুত ধরে চেপিবলে আরম্ভ করেছে মানুষ মিনিমাম এই যে মানুষ ভালকে খাওয়াটো প্লেটত এটা থাকিব ভাত দালি কণি এইবিল গড়বড়াইছে এটা কণির দাম কিমান মানুষ জিয়াই থাকিব কেনেকা আজি বাচ্চাটা জন্ম লয় তারও মানে কর দিব লাগিব যেন মোট দেখা গেছে আর বাচ্চাটা জন্ম লোক তো পৃথিবীর মূলত কি টাকা বুঝালে আছে জন্ম দিল এই আপনাদের গমে পেয়েছে একদরে সরকারের করনীতি ক্ষুর্ধার সমালোচনা করেছে যুবছাত্র পরিষদে এইখন সরকার আসলতে কার বলে প্রশ্ন করে যুবছাত্র পরিষদর নেতায় প্রশ্ন উত্থাপন করেছে কলিয়াবরত পুখুরীত মাছ এরিলে কর্কাটল দিব লাগবে রাস্তা দিয়ে দৌড়ি গেলে কর্কাটল দিব লাগবে আপনার রাস্তা দিয়ে সাইকেল চলালে ঘর বিয়া পাতিলে কর্কাটল দিব লাগবে আর বিভিন্ন কর্কাটলে জুলুঙা করেছে আর এনেকা আমি লাজ পাইছো এনেকা একটা চরম তলালে সিদ্ধান্তবিল নিছে আপনার ঘর বন করা যদি মানুষ থাকে তোর কারণে ভেরিফিকেশন করতে 300 টাকা দিব লাগবে ঢেকিয়াজুলি থরব আদিবাসী ছাত্র সন্থার প্রশ্ন সরকারক এয়া কেনেকৈ সম্ভব সদৌ বিটিআর কলিতা জনগোষ্ঠী ছাত্র সন্থাও হরব হয়েছে সরকারের ভূমিকাত আমার জাতীয় উৎসব যে বিহু সেই বিহুর উপর কর লগাবলে আজি মানে কুণ্ঠাবোধ নকরিল এই দুঃখর বিষয় আর অতি হয় আমি মর্মাহত হয়ে পড়ছো এই বিহুতে আজি যদি আমি কর মানে দি নিজে কর দি আমি যদি বিহু অনুষ্ঠান পাতিবলগিয়া হয় মানে বাটর নাট পাতিবলৈ মানে অনুমতি লবা মানে লবলগিয়া কিছু কর দিব লাগে খেল ধেমালি পাতিবলৈ মানে কর দিবলগিয়া হয় তেতিয়া আমি কত আছো আজি আমিয়ে মানে মানে আমার মাথা পুরো হেরাই গেছে আমি কত আছো সরকার করনীতির বিরুদ্ধে আন্দোলনের হুঙ্কার দিছে আমসুর নেতৃত্বই মুঠতে এতিয়া রাজ্য সরকারের গৃহ বিভাগের এই নতুন কর ব্যবস্থাক লৈ রাজ্যের বিভিন্ন দল সংগঠন জাঙুর খাই উঠিছে সাধারণ লোকের মাজতো আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া সরকারখনে ধার লৈ ধরুয়া হয়ে পড়েছে নাকি তেওঁলোকৰ সুদর পয়সা দিবলৈ তেওঁৰ হাতত কৰ হাতত পয়সা নাইকিয়া হয়েছে নাকি যার কারণে জনসাধারণের উপর এটার পিছত আনটো করর বোঝা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে এই জাপি দিছে রাজকোষ উদগম হয়ে পড়ার ফলত রাজকোষ জোড়া মারিবলে তেখেতসকলে জনসাধারণের উপর কর জাপি দিছে নরেন্দ্র মোদীয়ে কৈছে বোলে এয়া অমৃতকাল চলি আছে স্বাধীনতা আর সেই অমৃতকালের সময়ত অসম সরকারে অসমিয়া মানুষের উপর বিষকাল জাপি দিছে এইখন সরকারে ডিঙির গুড়িলকে হাজার হাজার কোটি টাকা তেখেতসকলে কি করে ধার লৈ পিনি এতিয়া সর্বসাধারণ রাইজর মূরত মারি তেওঁলোকে ধার সমূহ পরিশোধ করব বিচার রাইজে পরিবর্তন আশা করেছিল পরিবর্তন আশা করে চৰকাৰখনক ভোট দিছিলে কিন্তু শেষত গৈ কি হল অজর্গ খেদি এনাকুণ্ডাক আপনার শাসনের গাদীত বহুয়া নিচিনা হয়ে পড়লে মুঠতে এতিয়া রাজ্য সরকারে প্রবর্তন করবলে লওয়া এই নতুন কর নীতি বাতিল নকরিলে শীঘ্রই আন্দোলনমুখী হওয়ারও ইঙ্গিত দিছে রাজ্যের বিভিন্ন দল সংগঠনে ব্যুরো রিপোর্ট DY 365